Assalamualaikum. Apa salam disi apnare? Apni kothay jaben? Ekhane ki bus namay disi apnake? Shitol. Shitol pori. Jodi apni kichu mone na koren ami এখান থেকে কমপক্ষে আরো 1 থেকে 1.5 কিলোমিটার আপনাকে হেঁটে যেতে হবে কারণ এই সাইডে কাছে আছে আর এটা হচ্ছে আপনার ওই শেষ মাথায় যেতে হবে মানে এই সাইডে কত দূর সেটা পানি কোন দিকে ওই যে আপনার ব্রিজ ব্রিজ পর্যন্ত ব্রিজ এর সেই দুই পাশে মানে মাঝখানে কোনো কাটা নাই আমি এই পাশে যাব এই পাশে ওই পাশে গেলে যেতে হলে ওই যে ওভারব্রিজ আছে না এটার আরো অনেক সামনে ওই দিক দিয়ে আপনি ডানে যেতে পারবেন এদিক দিয়ে গেলে আরো অনেক বেশি দূর আপনি এখন যেতে আপনি কি হয়ে যাবেন যেতে পারবেন না আমি রাইড শেয়ার করি না আপনি দাঁড়ানো দেখে বললাম আপনাকে না 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 আচ্ছা সিনজি আসুক আপনি দাঁড়ান এরকম বিপদ আর পড়ছেন কখনো রাস্তার উপরে স্পেস ছিল রাইট তখন তো এগুলা ছিল না রাস্তার উপর এখানে দাঁড়ানোটা অনিরাপদ বুঝছেন না ইটস ওকে যান রাস্তার মধ্যে এমন অনেক আপনার আমার মা বোন বিপদে পড়ে আমরা হয়তো অনেক সময় জেচে গায়ে পড়ে উপকার করতে যাই না হেল্প করতে যাই না এর অনেকটাই কারণ আমাদের দেশের এনভায়রনমেন্ট বা আমাদের চিন্তা ভাবনায় আসলে অনেক ধরনের জটিলতা আছে অনেক প্রবলেম আছে আমরা সব সময় সব কিছুকে সমানভাবে নেই না এই নানের পিছনেও অবশ্য সঙ্গত অনেক কারণ আছে যে আমরা কেন নেই না যদিও এত কিছু আসলে এত ভেঙে বলা বুঝিয়ে বলার কিছু নাই তারপরেও আপনাদের মধ্যে অনেকেই আছেন এর আগেও দুজন কলেজ ছাত্রীকে লিফট দেওয়ার পরে আপনারা বলছিলেন যে ভাই আপনি একটা ছেলেকে কি লিফট দিতেন আসলে ওইভাবে আমি কখনো দেখে বিচার করে আমি লিফট দেই না বা মানুষ যখন বিপদে পড়ে যখন দেখি যে আসলেই কেউ খুব সমস্যায় পড়ছে বিপদে পড়ছে তখন আমি অনেক সময় গায়ে পড়ে জিজ্ঞাসা করি যে আসলে কোনো প্রবলেম কি না এটা অবশ্য কোনো ভদ্র মহিলা বা কোনো মেয়ে হলে একটু কমই জিজ্ঞাসা করি সেটা অবশ্য বললাম যে আসলে আমাদের দেশের এনভায়রনমেন্ট এবং আমাদের দেশের চিন্তাভাবনা আমাদের নেতিবাচক চিন্তার কারণে আসলে ওইভাবে কখনো জিজ্ঞাসা করা হয় না তারপরে উনি যেহেতু একা ছিলেন রাস্তার উপরে এবং উনি বললেন যে না অসুবিধা নেই একটা সিনজি আসলে আমি চলে যেতে পারবো যাই হোক অপরিচিত কেউ লিফট দিলেও আসলে সবসময় সেটা রিসিভ করা ঠিক না এবং সবাইকে ব্লাইন্ডলি ট্রাস্ট করা উচিত না এর অনেক উত্তর আমরা আমাদের পরিবেশ পরিস্থিতি থেকে অনেক সময় পেয়ে থাকি ঈদের বাজার এখনও রাস্তাঘাট কিছুটা ফাঁকা যারা এই রাস্তায় চলাফেরা করছেন তারা একটু দেখে শুনেই চলবেন সাবধানে চলবেন আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক এবং প্রত্যেকের চলাচল নিরাপদ হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ